Hey guys, assalamualaikum. This is Jannat and welcome to my channel Glunda Shop and Tech. So, goto dui class e amra toiri korechhilam ekti home screen ar ekti hocche main xml othoba splash screen. So, home screen ekhane je card view gulo amra dekhte pacchi Bangladesh, India, Italy, Pakistan. So, ami jokhon Bangladesh e press korbo tokhon jeno amake Bangladesh e joto details ache ta dekhay. India te press korle India er kichu details dekhabe, Italy te press korle Italy hocche amader description e dekhabe othoba Italy somporke kichu bolbe. So, এখন আমরা এই কাজটি করব যে এই কার্ড ভিউতে ক্লিক করলে যেন আমাকে আরেকটি অ্যাক্টিভিটিতে নিয়ে যায় আর সেই অ্যাক্টিভিটিতে এই দেশের সম্পর্কে যেন কিছু লেখা থাকে এর জন্য হচ্ছে আমাদেরকে তৈরি করতে হবে এমটি অ্যাক্টিভিটি এর জন্য আমরা এখানে চলে যাব দেন নিউতে যাব এরপর অ্যাক্টিভিটিতে যাব এরপর হচ্ছে আমরা এমটি অ্যাক্টিভিটিতে আসব এরপর হচ্ছে আমরা এখানে বাংলাদেশ দিব এরপর হচ্ছে আমরা জাভাটাকে কটলিন সিলেক্ট করে দিয়ে ফিনিশে প্রেস করে দেব So, our activity create করা হয়ে গেছে এখন হচ্ছে আমরা বাংলাদেশ এক্সিমেলে যাব সো আমরা এখানে আসলাম এখানে আসার পরে আমি চাচ্ছি এখানে আমার ফার্স্ট একটা পিকচার থাকবে এরপর আমার দেশের নাম থাকবে এরপর হচ্ছে দেশের ডিটেইলস থাকবে সো আমি এখানে স্প্লিটে আসব স্প্লিটে আসার পরে আমরা হচ্ছে কনস্ট্রেইন্ট নেটকে করে দিব হচ্ছে রিলেটিভ লেআউট আমরা এটির একটি ব্যাকগ্রাউন্ড দিতে পারি যে ব্যাকগ্রাউন্ডের কালার আমরা আগে ইউজ করেছিলাম আমরা সেখান থেকে ব্যাকগ্রাউন্ডটি কপি করি সো এখান থেকে আমরা এটি কপি করলাম কপি করার পরে এখানে বসিয়ে দিব সো এখানে বসিয়ে দিলাম এরপর হচ্ছে আমরা আবার রিলেটিভ লেআউট নিব যার উইথ আর হাইট কে আমরা দিয়ে দেব ম্যাচ করেন এরপর হচ্ছে আমরা একটা ইমেজ নিব সো ইমেজ ভিউ With K, আমরা দিয়ে দিই হচ্ছে 265 ডিপি আর হাইট কে আমরা দিয়ে দিই 208 ডিপি এরপর হচ্ছে আমরা একটা ইমেজ আনি এখানে এখানে আমরা বাংলাদেশের ডিটেইলস দেখাবো সো বাংলাদেশের ইমেজটি আনলাম এরপর হচ্ছে সেন্ট্রাল হরিজন্টাল আমরা ট্রু করে দিব এরপর হচ্ছে মার্জিন টপ দিয়ে দিব আমরা 10 ডিপি এর হচ্ছে একটি আইডি দিয়ে দিব আইডি নাম দিয়ে দিই বিডি ইমেজ এরপর হচ্ছে আমরা একটি টেক্সট ভিউ আনবো সো আমরা এখানে দিয়ে দিই টেক্সট ভিউ যার উইথ কে ম্যাচ প্যান আর হাইট কে র‍্যাপ কন্টেন্ট দিয়ে দিব আর টেক্সট কে দিয়ে দিব হচ্ছে বাংলাদেশ সো বাংলাদেশ দেওয়ার পর এখানে টেক্সট স্টাইল দিব টেক্সট স্টাইল বোল্ড দিয়ে দিব টেক্সট সাইজ দিয়ে দিব আমরা হচ্ছে টেক্সট সাইজ দিব হচ্ছে 32 আমরা এর কালার দিয়ে দিব এরপর হচ্ছে এর কালার দিয়ে দিব সো আমরা ব্ল্যাক দিয়ে দিচ্ছি আর বিলো দিয়ে দিব বিলো আমরা দিয়ে দিব হচ্ছে বিডি ইমেজ এরপর হচ্ছে আমরা এটি টেক্সট অ্যালাইনমেন্ট দিয়ে দিই টেক্সট অ্যালাইনমেন্ট আমরা দিয়ে দিব হচ্ছে সেন্টার সো এটি দেওয়া হয়ে গেছে ইউজ করব সো আমি এখানে ডিক্লেয়ার করছি স্ক্রল ভিউ যার উইথ কে ম্যাচ প্যান দিব হাইট কে র‍্যাপ কন্টেন্ট দিব তারপরে হচ্ছে আমরা আরেকটি টেক্সট ভিউ নিব তার আগে আমরা এটিকে বিলো দিব বিলো দেওয়ার জন্য আমরা এখানে হচ্ছে আগে আইডি দিয়ে দিব আই হোপ আপনারা রিলেটিভ লেআউটের ক্লাসগুলো করেই দেন হচ্ছে এখানে আসবেন সো আমি এখানে দিয়ে দিচ্ছি সো আমার এটি করে চলে আসলো এই বাংলাদেশ টেক্সের নিচে চলে আসলো স্ক্রল ভিউ দেন হচ্ছে আমার টেক্সট ভিউ নিব এর ভিতরে সো হচ্ছে আমার টেক্সট ভিউ নিয়ে নিয়েছি যার উইথ কে দিব ম্যাচ ট্রেন হাইট কে দিব রেড কন্টেন্ট দেন হচ্ছে আমরা টেক্সট নিব টেক্সটের জন্য নেওয়ার জন্য আমরা ইউজ করব হচ্ছে স্ট্রিং সো চলুন আমরা স্ট্রিং এ চলে যাব সো ভেলোসে আসবেন আশা করি স্ট্রিং এ আসবেন সো আমি এখানে আগে হচ্ছে একটা স্ট্রিং ক্রিয়েট করে রেখেছি সো আপনারাও একটা স্ট্রিং তৈরি করে নেবেন স্ট্রিং কিভাবে তৈরি করতে হয় আমি দেখিয়ে দিই এই যে স্ট্রিং লিখবে স্ট্রিং লেখার পরে এখানে একটি নাম দিবেন যে কোনো একটা কিছু নাম দিবেন সাপোজ ইন্ডিয়া ডিসক্রিপশন লিখি আমরা এখানে দেন এর ভিতরে আপনার যত ডিটেইলস আছে লিখে দিবেন যেহেতু আমাদের বিডি ডিসক্রিপশন আগে তৈরি করা আছে সো আমরা এটিকে কল করব এখানে সো এখানে কিভাবে কল করবেন টেক্সটে আসবেন দেন স্ট্রিং এ আসবেন স্ট্রিং আসার পর দেখুন উপরে আমাদেরকে সাজেস্ট করছে স্ট্রিং বিডি ডিসক্রিপশন আমরা এটিকে এখানে বসিয়ে দিব এরপর হচ্ছে টেক্সট সাইজ দিব টেক্সট সাইজের দিব 25 এসপি আর টেক্সট স্টাইল দিব হচ্ছে বোল্ড সরি বোল্ড দিব না
টেক্সটের কালার দিব, টেক্সটের কালার দিব হচ্ছে ব্ল্যাক। হচ্ছে আমরা দিয়ে দিই 10 ডিপি, চতুর্দিক থেকে মার্জিন থাকবে। এবার হচ্ছে এই তো আমাদের, দেখুন এটা কিন্তু স্ক্রল হচ্ছে, স্ক্রল ভিউ নেওয়ার জন্য। সো এটা আমাদের ডিজাইন পার্ট কমপ্লিট হয়ে গেল। এখন আমরা চাচ্ছি যে এই হোম এক্সএমএল এর কার্ড ভিউতে ক্লিক করলে আমাদেরকে যেন বাংলাদেশ এক্সএমএলটি দেখায়, এর জন্য আমাদেরকে চলে যেতে হবে হোম অ্যাক্টিভিটিতে। সো সেখানে আসার পরে আমরা হচ্ছে, সো কার্ড ভিউ ডিক্লেয়ার করার জন্য আমাদেরকে সবার আগে হোম এক্সএমএলে আসার পর এখানে যে আমাদের ফার্স্ট কার্ড ভিউ আছে এই কার্ড ভিউতে আসবো আমরা। এই যে আমাদের ফার্স্ট কার্ড ভিউ, আর এখানে হচ্ছে আমরা একটি আইডি দিব। সো আমরা এখানে আইডি দিই, আইডিতে আমরা দিয়ে দিই part-1। সো আমরা এটি আইডি দেওয়া হয়ে গেল। এখন আসবো আমরা হোম অ্যাক্টিভিটিতে। এখানে আসার পর আমরা আমাদের আইডিকে ডিক্লেয়ার করব। সো যেহেতু এটা আমাদের বাংলাদেশ, সো আমরা এখানে দিয়ে দিই বাংলাদেশ ইকুয়াল টু ফাইন্ড ভিউ বাই আইডি। এটি হচ্ছে আমাদের কার্ড ভিউ বলে দিতে হবে। এরপর হচ্ছে r.id. আমাদের কি ছিল, আইডি card1। এরপরে হচ্ছে আমরা এই বাংলাদেশের সাথে সেট ওয়ান ক্লিক লিসেনার ইউজ করব। সো দিয়ে দিচ্ছি সেট ওয়ান ক্লিক লিসেনার অন ক্লিক। এরপর হচ্ছে আমরা এর ভিতরে ইন্টেন্ট নিব, এর জন্য আমাদেরকে নিতে হবে var var i equal to intent, দেন হচ্ছে আমরা ব্র্যাকেট নিব, আর এর ভিতরে আমরা দিয়ে দিব হচ্ছে এই হোম অ্যাক্টিভিটি আমাদেরকে কল করতে হবে। সো এই হোম অ্যাক্টিভিটি নেওয়ার জন্য আমাদের ডিস লিখে দেন হোম অ্যাক্টিভিটি দিয়ে দিতে হবে। এরপর কমা দিব, দেন কোন অ্যাক্টিভিটিতে যাবে, হোম অ্যাক্টিভিটি থেকে কোন অ্যাক্টিভিটিতে যাবে এর জন্য আমাদেরকে দিয়ে দিতে হবে। আমরা বাংলাদেশে অ্যাক্টিভিটি চাচ্ছি, এজন্য আমরা বাংলাদেশে অ্যাক্টিভিটি দিয়ে দিব যেটা আমরা একটু আগে ক্রিয়েট করেছি। সো এটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে আমরা দিয়ে দিব ক্লাস ডট জাভা। এরপরে হচ্ছে স্টার্ট, এরপর হচ্ছে স্টার্ট অ্যাক্টিভিটি, এটিকে আমাদের কল করে দিবে, এতে করে আমাদের স্ক্রিনটা আমাদের সামনে শো করবে। সো এখন আমি আমার অ্যাপসটিকে রান করব। সো আমার অ্যাপসটি রান হয়ে গেল, 4 সেকেন্ড ওয়েট করবে, দেন হোম স্ক্রিন আসবে। এরপর বাংলাদেশে প্রেস করলে এই দেখুন বাংলাদেশের ফার্স্টে ছবি দেখালো, দেন বাংলাদেশ নাম লেখালো, আর নিচে যে আমার টেক্সট দিয়েছিলাম স্ক্রল ভিউর ভিতরে সেটি দেখিয়ে দিল। সো এভাবে হচ্ছে আপনারা গল্পের বইয়ের ইনফরমেশন দিয়েও অ্যাপস বানাতে পারেন। সো এই হচ্ছে আজকের ভিডিও, ধন্যবাদ সবাইকে। আমি অন্যান্য অ্যাক্টিভিটি নিয়ে নেক্সট ভিডিওতে দেখিয়ে দিবো।